বড়রা যেটা পারেননি সেটা করে দেখিয়েছেন ছোটরা। ভারতের যুবাদের হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। সাকিব লিটনদের বিশ্বকাপের হারের প্রতিশোধটাও নিয়েছেন জিসান রাব্বিরা। মারুফের বোলিং তোপ আর আরিফুলের ব্যাটিং ঝড়ে উড়ে গেছে বিরাট কোহলি মোহাম্মদ শামিদের উত্তরসূরিরা। বয়সভিত্তিক ক্রিকেটে ভারত বরাবরই শক্তিশালী, যুব বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন, এশিয়া কাপে তাদের দাপট অন্য লেভেলের। আগের নয় আসরে আটবারেই ট্রফি জিতেছে। এমন শক্তিশালী দলকে মাটিতে নামিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। আরেক সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশের যুবাদের সামনে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত শুরু করে টাইগার পেসাররা, বিশেষ করে মারুফ মৃধা। এই পেসারের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে গেছে ভারতীয় টপ অর্ডার। তবে মিডল অর্ডারে প্রতিরোধ গড়েন মুশির খান ও মুরগান আভিষেক। এই দুজনের ফিফটিতে লড়াই করার পুঁজি পায় ভারত। ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন 189 রান। তবে এমন টার্গেট তাড়ায় দ্রুত 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগার যুবারা। পাওয়ার প্লের 10 ওভার শেষে স্কোরবোর্ডে 34 রান যোগ করতে উইকেটের পতন হয়েছে 3টি। ইনিংসের প্রথম ওভারে ধাক্কা খায় বাংলাদেশ। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। ইনিংসের ষষ্ঠ ওভারে স্রেফ আত্মাহুতি দিলেন রিজওয়ান। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে 19 বলে 13 রান। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা আসে শিবলির দুঃখজনক রান আউটে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিবলি আজ রান আউট হয়ে ফেরার আয় করেছেন 22 বলে 7 রান। এরপর দলের হাল ধরেন আরিফুল ইসলাম ও আহরার আমিন। আরিফ ব্যাট চালিয়ে খেললেও আহরার আরেক প্রান্তে ধরে খেলেন। এই দুজনের জুটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশের। 58 বলে 50 তুলে নেন আরিফুল। সেঞ্চুরি থেকে 6 রান দূরে থাকতে আউট হন আরিফ। 90 বলে 94 রান করে সাজঘরে ফিরলে ভাঙে তাদের 138 রানের জুটি। এই জুটি মূলত বাংলাদেশের জয় এনে দেয়। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন আরিফ, 101 বলে 44 করে আউট হন আহরার। ধীরগতির ইনিংস হলেও এই ইনিংসটা ম্যাচে বড় ভূমিকা পালন করে। শেষ পর্যন্ত 7 ওভার 1 বল হাতে রেখে 4 উইকেটের জয় পায় বাংলাদেশ। শুক্রবার দুবাইতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 42 ওভার 4 বলে 188 রান তুলে অল আউট হয়েছে ভারত। 61 রানে ভারতের 6 উইকেট তুলে নিয়ে 100 আগে তাদের গুটিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল মারুফ রোহানোত্তর দোলারা। তবে মুরুগান ও মুশির অর্ধশতকে 188 করেছে ভারত। ভারতের ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার আদর্শ সিংকে ফেরান মারুফ। বাহাতি এই পেসার দলীয় 13 রানের মধ্যে ফেরান আরশিন কুলকার্নি ও অধিনায়ক উদয় সাহারানকেও। মারুফের বেঁধে দেওয়া ছন্দে তাল মিলিয়ে উইকেট তুলে নেন রোহানাতো। এক পর্যায়ে 61 রানে 6 উইকেট হারায় ভারত। এরপর মুশিরের সঙ্গে অভিষেকে 84 রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত। দুজনে অর্ধশতক তুলে নেন, সমান 50 রান করে মুশির আউট হলে ভাঙে এই জুটি। ইনিংসে সর্বোচ্চ 62 রান করেন অভিষেক। 42 ওভার 4 বল খেলে অল আউট হওয়ার আগে 188 রান করে ভারত। বাংলাদেশের হয়ে মারুফ 41 রানে 4 উইকেট, শেখ পারভেজ জীবন রোহানা 2টি করে উইকেট নেন।